দিল্লিতে মুসলিম হত্যা নিয়ে আল্লামা তাকি উসমানীর আবেগ ঘন স্ট্যাটাস বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব সংশোধনী আইন সি ঘিরে দিল্লিতে মুসলিম হত্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মুফতি তাকি শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই বার্তায় তিনি লেখেন গোটা ভারত সহ বিশেষ করে দিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে চলছে চরম বর্বরতা চলমান এই বর্বরতা মোদী সরকারের ঘৃণ্য চেহারাই দেখিয়ে দিচ্ছে এই পরিস্থিতিতে বিশ্ব মানবাধিকার বস্থাগুলো কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এটি তাদের জন্য বড় একটি পরীক্ষা নাকি বৈশ্বিক নীতিমালার অনুসরণ শুধু আমাদের জন্যই আমরা কি শুধু মৌখিক প্রতিবাদ করেই ক্ষান্ত থাকব প্রসঙ্গত দিল্লিতে তেইশ ফেব্রুয়ারি শুরু হওয়া হিন্দুত্ববাদী তাণ্ডবে নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি নিহতের সংখ্যা ছিল সাতাশ বৃহস্পতিবার আটত্রিশে পৌঁছায় শুক্রবার এই সংখ্যা বেড়ে দাঁড়ায় বিয়াল্লিশে হাসপাতাল সূত্র জানায় একুশ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ আহতদের মধ্যে অনেকেই এখনও ঝুঁকিমুক্ত নন দৃষ্টিশক্তিও পুরোপুরি হারিয়ে ফেলেছেন অনেকেই নজিরবিহীন ঘটনা দিল্লিতে মন্দির পাহারায় মুসলিমরা মসজিদে হিন্দুরা নাগরিকত্ব সংশোধনী আইন সি এ ঘিরে দিল্লিতে সহিংসতার মধ্যে নজিরবিহীন ঘটনা ঘটেছে উত্তর দিল্লির মোজপুরের নূর এ এলাহি গলিতে পাশাপাশি অবস্থিত আজিজিয়া মসজিদ এবং হনুমান মন্দির রক্ষায় পাহারা দিয়েছেন অপর ধর্মের অনুসারীরা সহিংসতার উত্তাপ টের পেতেই হনুমান মন্দির পাহারা দিয়েছেন মুসলিমরা অপরদিকে আজিজিয়া মসজিদ পাহারা দিয়েছেন হিন্দুরা দিল্লির সহিংসতায় একাধিক অশান্ত চিত্র যেমন সামনে এসেছে তেমনি মসজিদ মন্দির রক্ষায় উঠে এসেছে গণতান্ত্রিক দেশের ঐক্যের চিত্র মৌজপুরে সহিংসতার খবর পৌঁছতেই নূর এ ইলাহির মন্দির মসজিদ এলাকায় তখন ঐক্যের চিত্র একত্রিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর লড়াই সতর্ক হয়ে যান বাসিন্দারা সহিংসতার খবর পেয়েই মন্দির আগলে ধরেন মুসলিমরা হিন্দুরা পাহারা দিলেন মসজিদ এলাকায় পাথর ছুড়াছুরি শুরু হতেই এলাকার সিনিয়র নাগরিকরা বৈঠকে বসেন একসঙ্গে ঠিক করেন হিংসা নয় পারিপার্শ্বিক অবস্থা যাই হোক না কেন এতদিন যেভাবে ছিলেন এখনো তেমন থাকবেন তারা এলাকার বাসিন্দা ফয়জান বলেন আমাদের এই অঞ্চলে হিন্দু মুসলমানের কোনো বিভেদ নেই আমাদের শৈশব মন্দির ও মসজিদে কেটেছে খবরটি ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর একদল মন্দিরের পাশ থেকে গলিতে প্রবেশের চেষ্টা করেছিল উভয় উপাসনালয়ে আক্রমণ করতে চেয়ে ছিল তারা তবে আমরা প্রতিরোধ করেছি একই এলাকার বাসিন্দা সুনীল কুমার বলেন আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রয়েছে অনেকেই আহত হয়ে আমাদের এলাকায় আসেন চিকিৎসার জন্য তাদের সুস্থ করে বাড়ি পৌঁছে দিয়েছি আমাদের এই সম্প্রীতি আগামীতেও একই থাকবে মসজিদ জ্বলে গিয়েছে জানি কিন্তু মন্দিরে আঁচ লাগতে দেব না দিল্লিতে হিন্দুত্ববাদীদের চলা তাণ্ডবের মধ্যে সম্প্রীতির এক উজ্জ্বল ছবি উঠে এসেছে পুরনো মুস্তাফাবাদের বাবুনগরে লাগাতার চলা এই সহিংসতায় বেশ কয়েকটি মসজিদ পুড়লেও মুসলিম অধ্যুষিত অঞ্চলে শিব মন্দির রক্ষা করেছেন মুসলমানরাই গত ছয় দিন দিল্লি সাম্প্রদায়িক সহিংসতা ও দাঙার আগুনে জ্বলেছে হিন্দুত্ববাদীরা মুসলমানদের রক্ত ঝরাতে বেপরোয়া হয়ে উঠলেও ওই অঞ্চলের বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দিয়েছেন সংঘর্ষ তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দেশবন্ধু কলেজের ছাত্র মোহাম্মদ হাসিন এমনই একজন কলেজের বছরের এই ছাত্রের পরিস্থিতি কথায় যেমনই হোক আমরা চেয়েছিলাম সব সময় ঐক্যবদ্ধ মোকাবেলা করা যায় যে কোনো মূল্যে পারস্পরিক সম্প্রীতি বিশ্বাস অটুট রাখাই ছিল তাদের সংকল্প সেজন্য মন্দির বাঁচাতে ওই কয়েকটা দিন পালা করে পাহারা বসিয়েছেন তারা হাসিনের কথায় দুই ধর্মের মানুষ সে ছোট ছোট দল বানিয়ে সতর্ক থেকেছে পরিস্থিতি মোকাবেলায় হাতে তুলে নিয়েছিলাম লাঠি মন্দিরের খুব কাছেই থাকেন কামরুদ্দিন স্থানীয় চায়ের দোকানে খাবার করে সংসার চলে তার এই কামরুদ্দিনের মুখেও সম্প্রীতির সুর তিনি বলেন দীর্ঘদিন ধরে আমরা এক সঙ্গে থেকেছি কখনো সংঘর্ষের কথা ভাবতেই পারিনি এই কঠিন সময়ে মানবতা রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ জ্বলে গিয়েছে জানি কিন্তু মন্দিরে কোনো আঁচ লাগতে দেব না গত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে মন্দিরের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন রিনা দৈনন্দিন পূজার সব দায়িত্বই তার এই বিপদের সময় তিনিও ধর্ম বিচার না করে আস্থা রেখেছেন ভিন্ন ধর্মের ভাইদের উপরেই তুলে দিয়েছেন মন্দিরের চাবি রিনা বলেন ওরা তো নিজেদেরই লোক গত কয়েকদিন মন্দিরে যেতে পারিনি কিন্তু আমি নিশ্চিত ছিলাম ওরা থাকতে মন্দিরের কোনো ক্ষতি হবে না এতদিন একসঙ্গে রয়েছি পরিস্থিতি খারাপ বলে পরিস্থিতি খারাপ বলে কি সব বদলে যাবে আমরা পৃথকভাবে ধর্ম পালন করলেও ঈশ্বর তো একই পোড়া বাড়ি ঘরে তল্লাশি গ্রেফতার চলছে চলতি সপ্তাহে ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গায় ছাড়খার হয়ে যাওয়া দিল্লির মহল্লাগুলোতে শুক্রবার চিরুনি অভিযান চালায় পুলিশ গ্রেফতার করা হয় আরও এক ডজনেরও বেশি লোককে রক্তপাতের জন্য কে দায়ী সেই বিতর্ক তীব্র হয়ে ওঠার মধ্যে এই গ্রেফতার অভিযান চলছে দাঙ্গা কবলিত এলাকা থেকে বেশিরভাগ মুসলিম পালিয়ে গেলেও সেখানে আগুনে পড়া ঘরের মধ্যে কিছু সন্দেহভাজন লুকিয়ে থাকতে পারে এমন অজুহাতে ঘরে ঘরে তল্লাশি করছে পুলিশ এখন পর্যন্ত পুলিশ তদন্তে নজর শুধু তাহির হোসেনের মতো মুসলিম নেতা ও বিরোধী দলগুলোর ওপর তাহির হোসেন দিল্লি নগরীর একজন কাউন্সিলর এবং একটি প্রগতিশীল দলের নেতা পুলিশ তাকে একটি খুনের জন্য সন্দেহ করছে এবং দাবি করছে যে তার বাড়ির ছাদে এক ঝুড়ি মলটভ ককটেল পাওয়া গেছে হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন যে রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে এসব অভিযোগ আনা হয়েছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও অভিযোগ না করায় পুলিশের বিরুদ্ধে সমালোচনা তীব্র হয়ে উঠেছে তাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে মুসলিম বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে দাঙ্গা বাঁধানোর অভিযোগ রয়েছে দিল্লির দাঙ্গায় এ পর্যন্ত বিয়াল্লিশ জনের প্রাণহানি হয়েছে রাজনৈতিক কর্মী এ যোগেন্দ্র যাদব বলেন এটা সুস্পষ্ট বৈষম্য যারা প্রকাশ্যে উস্কানি দিয়ে সহিংসতায় লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে না কিন্তু যারা বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে জঘন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হচ্ছে আরেকটি বিতর্কিত বিষয় হলো দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরালীধরের বদলির বিষয়টি তিনি দিল্লি পুলিশের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছিলেন যেদিন পুলিশের বিরুদ্ধে একটি মামলার শুনানিকালে মুরালীধর কিছু কঠোর প্রশ্ন করেন সেদিন রাতেই তাকে আরেকটি রাজ্যে বদলি করা হয় সমালোচকরা বলছেন সরকারকে রক্ষা করার জন্য এই কাজ করা হয়েছে আইনজীবীরা বলছেন এই ধরনের বদলি খুবই অস্বাভাবিক কিন্তু বদলির আগে একজন বিচারককে অন্তত দুই সপ্তাহ সময় দেয়া হয় ফাইলপত্র গুছিয়ে নেওয়ার জন্য অনেক মুসলমান অভিযোগ করেন যে পুলিশ হিন্দু গুন্ডাদের তাদের ওপর লেলিয়ে দিয়েছে দাঙ্গায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত তিরিশ জনের পরিচয় পাওয়া গেছে এদের বেশিরভাগ মুসলমান বেশিরভাগ নিহত হয়েছে গুলিতে মুসলমানদের সম্পত্তিই মূলত ধ্বংস করা হয়েছে আটচল্লিশ ঘন্টার দাঙ্গাকালে অন্তত চারটি মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ শতাধিক লোককে আটক করা হয়েছে এদের মধ্যে দুইশো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে দিন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বললেন ডক্টর মাহাতির. অবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন মুহিদ্দিন ইয়াসিন রাজনীতির খেলায় হেরেই গেলেন মালয়েশিয়ার ঝানু রাজনীতিক আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাতির মোহাম্মদ এতে সংবাদ সম্মেলনে মাহাথির মনের ক্ষোভ উগরে দিয়েছেন বলেছেন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বিশেষ করে মুহিদ্দিনের পক্ষ থেকে এটি বেশি করা হয়েছে ইয়া ইয়াসান আল বুখারিতে সংবাদ সম্মেলনে মাহাথির আরও বলেন মুহিদ্দিন ইয়াসিন দীর্ঘদিন তার এই লক্ষ্য নিয়ে কাজ করছিলেন এখন তিনি তিনি সেই বিশ্বাসঘাতকতায় সফল হয়েছেন এই খবর দিয়েছেন মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার আজমিন আলীর ওপর তিনি হতাশ কিনা এমন প্রশ্নের উত্তরে মাহাথির বলেন আজমিনের নিজস্ব এজেন্ডা ছিল এই পুরো এজেন্ডা ছিল তার আর সেই মুহিদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে তা নিয়ে পাকাতান হারাপান জোটের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মাহাথির বলেন জরুরি ভিত্তিতে পাকাতান জোট পার্লামেন্টারি অধিবেশন ডাকবে তিনি বলেন আমরা দেখব কার কত সংখ্যাগরিষ্ঠ সমর্থন আছে ডক্টর মাহাথির আরও বলেন এখন থেকে বিরোধী অবস্থানে যাবে পাকাতান জোট এই অবস্থায় নিজের দল প্রার্থী প্রিভূমি বার্সাতু মালয়েশিয়ার ভবিষ্যৎ কী হবে এমন প্রশ্নের জবাবে মাহাথির বলেন এটা এখন নির্ভর করে দলীয় সিদ্ধান্তের ওপর তারা আমাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করবে নাকি কি রাখবে সে সিদ্ধান্ত দল নেবে বার্সাতুর সংখ্যাগরিষ্ঠতা আমাকে চেয়ারম্যান হিসেবে প্রত্যাখ্যান করেছেন ফলে কিছু একটা তো হতেই যাচ্ছে তারা এখন আনুষ্ঠানিকভাবে আমাকে বহিষ্কার করতে পারেন সন্ত্রাসীদের সঙ্গে মিশে না গেলে তুর্কি সেনারা মারা পড়ত না বলল রাশিয়া সিরিয়ার ইদলিপ প্রদেশে মোতায়েন তুর্কি সেনারা তাদের পর্যবেক্ষণ পোস্ট থেকে বাইরে না আসলে বিমান হামলায় তাদের প্রাণ যেত না বলে মন্তব্য করেছে রাশিয়া রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রিপেস্কভ বলেছেন নিজেদের ঘাঁটি থেকে বাইরে আসা তুর্কি সেনাদের উচিত হয়নি তিনি শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন তুর্কি সেনারা যে তাদের পর্যবেক্ষণ পোস্টগুলো থেকে বের হয়ে সন্ত্রাসীদের সমাবেশ স্থলে উপস্থিত হবে সে কথা আঙ্কারা মস্কোকে জানায়নি পেসক বলেন তুর্কি সেনাদের দায়িত্ব ছিল তারা সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণ করবে এবং তাদের তৎপরতা নিয়ন্ত্রণ করবে কিন্তু তারা তা না করে মধ্য এশিয়া থেকে আগত সন্ত্রাসীদের মধ্যে মিশে গিয়েছিল বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় চৌত্রিশ জন তুর্কি সেনা নিহত হয় সিরিয়ার সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে রাশিয়া ঘনিষ্ঠ সহযোগিতা করে যাচ্ছে তুরস্কের সরকার বিরোধী কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ করার অজুহাতে ইদলি প্রদেশে শত শত তুর্কি সেনা মোতায়েন রয়েছে তবে দামেস্ক বলেছে সিরিয়ার সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তুরস্ক সিরিয়ায় অনুপ্রবেশ করে নিজের সেনা মোতায়েন করতে দামেস্কের অনুমতি নেয়নি আঙ্কারা ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ